الله نبي بشو نبي قلاك يا ولد يا رسول الله يا حبيب الله أبو الله نبي بشو نبي عماك مخان الله اكتا دويتا دانا دناي اكتا دويتا بقا ديناي عماك مخان الله اكشتو دويشتو بقا ديناي عماك مخان الله سويشتو دانا আমাকে আল্লাহ দিয়েছে নবী আপনি জানেননি আমার একটা পাখার মধ্যে মহান রব্বুল আলামিন কতটুকু ক্ষমতা দিয়েছেন গো নবী হযরত জিব্রাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ডানার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন আমার একটা ডানার উপরে পুরাটা পৃথিবীকে তুলে আমি আমার ডানায় করে আসার মারতে পারব এখন চিন্তা করেন একটা ডানার মধ্যে কতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে আর একটা দুইটা ডানা নয় একশত দুইশত ডানা নয় ছয়শত ডানা আল্লাহ জিব্রাইলকে দিয়েছে حضرت جبرائيل الله نبي بشو نبي كدك يا بلن يا رسول الله يا حبيب الله أبو الله نبي عمي شيء مهرت মহান রব্বুল আলামিনের কুদরতের পায়ে আমি সেই মুহূর্তে সেজদায় লুটাইয়া পড়লাম আর আমার মালিককে ডাক দিয়ে বললাম মালিক আমাকে আপনি একটা দুইটা ডানা দেন নাই একশত দুইশত ডানা দেন নাই ছয়শত ডানা আমাকে আল্লাহ দিয়েছেন মাওলা তবে আপনার কাছে একটা আবদার আমি আমার ছয়শত পাখার ক্ষমতার পরীক্ষা করতে চাই আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দিবেন আমি মহান আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বললেন রে জিব্রাইল যাও যাও জিব্রাইল আমার তৈরি আটটি জান্নাত তুমি ঘুরে দেখে আসো ও মুসলমান সেই মুহূর্তে হযরত জিব্রাইল মহান আল্লাহর তৈরি আটটি জান্নাত ঘুরতে শুরু করে দেন জিব্রাইল তখন নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহ নবী আমার তখন একটা পাকার ক্ষমতা তখন শেষ হয় নাই আবার আমি মহান আল্লাহকে ডাক দিয়ে বললাম ও মাওলা আমি আবার আমার ছয়শত ডানার ক্ষমতার পরীক্ষা করতে চাই গো মাওলা তখন আমার মহান আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন সাতটা জাহান্নাম যেন করে দেখি আসি আমি সেই মুহূর্তে সাতটি জাহান্নাম আমি আল্লাহর আদেশে সাতটি জাহান্নাম আমি ঘুরে দেখে আসলাম তখন আমার একটা ডানার ক্ষমতা শেষ হয় নাই আমি আবার মহান রব্বুল আলামিনের কুদরতের পায়ের সেজদার মধ্যে লুটাইয়া পড়লাম আমি মহান আল্লাহকে ডাক দিয়ে বললাম আগো মাওলা আমি আবারও আমার ছয়শত ডানার ক্ষমতার পরীক্ষা করতে চাই আমি মহান আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন আরে জিব্রাইল যাও যাও আমার ওই জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতের ভিতরে একখানা মাজিদ নামক মাঠের ব্যবস্থা করেছি সেই মাজিদ নামক মাঠটা একটু ঘুরে দেখে আসো সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
ঘুরতে আরম্ভ করে শুরু করে দেয় ঘুরতে শুরু করে দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবীকে জিব্রাইল ডাক দিয়া বলেন রে রাসূল আমি সেই মুহূর্তে ঠের পেয়েছি সেই প্রথম আমার একটা ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে আবার আমি ওই জান্নাতিদের মাহফিলের মাঠটা আমি ঘোরা শুরু করে দিলাম আবার আমার দুই নম্বর ডানার ক্ষমতা শেষ হয়ে গেল এইভাবে একটা দুইটা না একশত ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে আমি তখন ক্লান্ত হয়ে গেলাম সেই মুহূর্তে আমি আবার ঘুরতে আরম্ভ করে শুরু করে দেই আর মুসলমান এইভাবে একশত দুইশত করে ছয়শত ডানার ক্ষমতা শেষ হয়ে যায় সেই মুহূর্তে জিবরাই মহান রব্বুল আলামিনের কুদরতের পায়ে সিজদার মধ্যে লুটাইয়া পড়লেন আর মালিককে ডাক দিয়া বলেন ওগো মালিক আমি জানতে চাই আমি জিব্রাইল যে এতক্ষণ ওই মাদিব নামক মাঠটা যে আমি জিব্রাইল বললাম আমি জিব্রাইল কতটুকু সময় আমি ঘুরতে পেরেছি আর কতটুকু জায়গা আমি জিব্রাইল ঘুরে আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم بارك الله
في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة برون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله ما شاء الله محبتكم لا إله لا إله إلا الله 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 حياة الملك جي الله حياة الملك جي الله موت الملك شي الله لا إله الرجل لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم পূর্ব বানিয়াপাড়া দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের আমার সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মাদ্রাজুল্লাহ আলী উপস্থিত আছেন আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রান্তীয় ধর্মীয় যুববৃন্দ ভাইয়েরা ও পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা বোনেরা সর্বপ্রথমই মহান স্রষ্টার দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন ধরনের যাবতীয় ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা মহামূল্যবান এক দামি এক নূরানি কোরআনি বরকতি রহমতি জলসাতে যিনি আমাদেরকে
অংশ গ্রহণ করার মতো সুযোগটুকু দান করেছেন। সেই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে মহাব্বতের সহিত সকলে এক বাক্যে একবার কালিমাতে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে কারিমা সমূহের মধ্যে থেকে আমি আপনাদের সম্মুখে সূরাতুল কাহফ থেকে একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রব্বি কারিম, চাইতো আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোচনাটা আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আমার আলোচনার মূল পয়েন্টে ঢোকার পূর্বে আমি আপনাদের কাছে এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত সম্পর্কে আমি বলতে চাই। আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই কোরআন হাদিসের মজলিসটা এত দামি আল্লাহ তাআলার কাছে। এই কোরআন হাদিসের মজলিসে যারা অংশগ্রহণ করে, যারা যোগদান করে, তারাও আল্লাহর কাছে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে মানুষ এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত সম্পর্কে অনবগত, তারা জানে না এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত সম্পর্কে। আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের এই গ্রামের কথাই বলি, যদি কোথাও কোনো ধরনের বড় আকারের গান বাজনার আয়োজন যদি করা হয়, লক্ষ্য করে দেখবেন সেখানে মানুষে দলে দলে যোগদান করে। কিন্তু যদি আপনাদের এই গ্রামের কোথাও যদি একটা মাহফিলের আয়োজন করা হয়, ওয়াজ নসিহতের একটা মজলিসের ব্যবস্থা করা হয়, সেখানে শ্রোতা বৃন্দবনকে তালাশ করে পাওয়াটাই খুব দুষ্কর হয়ে পড়ে। বক্তা বক্তৃতা দিয়েই যাচ্ছে, কিন্তু শ্রোতাগণের কি নাই কোনো খবর নাই। আমার ভাইরা, এই মজলিসটা আল্লাহ তাআলার কাছে এত দামি। এই মজলিসের যারা অংশগ্রহণ করবে, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন তারা আল্লাহ তাআলার কাছে যেমন দামি, তারা আমি মহানবীর কাছেও তারা দামি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার মেরাব সহি আবু দাউদ শরীফের এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন বলেন, ও আমার দুনিয়া উম্মতের রে, আমার কোন উম্মত যখন এমন কোন মজলিসে যখন অংশগ্রহণ করেন, যেই মজলিসের মধ্যে আল্লাহর তাআলা বড় দুনিয়া আলোচনা করা হয়, মহান আল্লাহর তোমাদের আলোচনা করা হয়, আল্লাহর কালামুল্লাহ শরীফের আলোচনা করা হয়, নবীজির হাদিস সম্পর্কে আলোচনা করা হয়, জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়, আমার কোন উম্মত যদি ওই সমস্ত মজলিসের মধ্যে যখন অংশগ্রহণ করে রে, ওই উম্মত আমার কাছে এত দামি হয়ে যায়। কেমন দামি হয়ে যায়? আল্লাহ নবী একটা দৃষ্টান্ত দিলেন, ইসমাইলি বংশের চারটি গোলাম আজাদ করার চাইতে আমার ওই উম্মত আমার কাছে এর চাইতে আরো বেশি দামি হয়ে যায়। আও মুসলমান, সহি বুখারীর এক বর্ণনায় এসেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলে,
ও দুনিয়া উম্মতেরা রে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে একজন ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন যেই ফেরেশতাদের দায়িত্ব হলো ডিউটি হলো পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত তারা ঘোরাফেরা করতে থাকবে আর লক্ষ্য করে তাকাইয়া দেখবে কোথাও নেই আল্লাহ তাআলার বরাত নিয়ে আলোচনা চলে কোথাও নেই নবীজির হাদিস সম্পর্কে আলোচনা চলে আরে মুসলমান ফেরেশতারা যখন ওই কোরআন হাদিসের মুজদিসটাকে যখন অনুসন্ধান করে যখন বের করতে পারে ফেরেশতারা হাদিসের বর্ণনা এসেছে ওই ফেরেশতারা ওই কোরআন হাদিসের মুজদিসটাকে তারা বেষ্টন করে একের উপর এক সওয়ার হতে হতে মহান আল্লাহর আরশে আজিমের কাছে পৌঁছে যায় আমার মালিক সেই মুহূর্তে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে রে ফেরেশতারা তোমরা এই মুহূর্তে কোথায় থেকে এসেছো জানতে চাই ফেরেশতারা ডাক দিয়ে বলে ওগো মালিক আমরা অমুক মাদ্রাসার অমুক স্থান থেকে এসেছি গো মাওলাক বানিয়াপাড়া দারুসুন্না মাদ্রাসার পাশে একখানা মাহফিলের আয়োজন করেছেন গো মাওলাক আমরা সেখান থেকে এসেছি আপনার কাছে সুখবর গো মাওলা আপনার কিছু বান্দারা ওই মাহফিলের ভিতরে বসে আপনার বরাত নিয়ে আলোচনা করতেছে আপনার একত্ববাদ নিয়ে আলোচনা করাতে মশগুল আছে আবু মাওলা আপনার নবীর শান সম্পর্কে আলোচনা করাতে মশগুল আছে জান্নাত জাহান্নাম সম্পর্কে আলোচনা করাতে মশগুল আছে আবু মালিক আপনার কবরের ভয়াবহ আজাব সম্পর্কে আলোচনা করতেছে আর ওই বান্দাগুলি সেই মাহফিলের ভিতরে বসিয়া ওই বান্দার আলোচনা গুলি শুনতেছে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে আ ফেরেশতারা জানতে চাই রে ও ফেরেশতারা জানতে চাই আমার ওই বান্দা গুলি কি আমি মহান আল্লাহকে কি সরাসরি দেখছি নি আমাদের ফেরেশতারা ডাক দিয়া বলে ঘুমানি না ঘুমলা তারা সরাসরি আপনাকে দেখে নাই তারপরও আপনার ইবাদত করে আপনার কোন গান গায় আপনার কোরআন শরীফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করলেন রে ফেরেশতারা আমি আল্লাহ তোমাদেরকে একখানা ঘোষণা দিব রে ও ফেরেশতারা তার আগে আমি জানতে চাই রে ফেরেশতারা তারা ওই মাহফিলে কেন অংশগ্রহণ করেছে জানতে চাই ফেরেশতারা ডাক দিয়া বলে ও মাহদি তারা জান্নাত পাওয়ার আশায় তারা ওই মাহফিলে যোগদান করেছে তারা অংশগ্রহণ করেছে তারা আপনার কোরআন এবং নবীর হাদিসের আলোচনা শোনাতে মশগুল আছে ফেরেশতারা মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যখন এইভাবে কথাগুলি শুনাইতে থাকে আমার মহান মালিক ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে আরে ফেরেশতারা
জানতে চাই ফেরেশতারা তারপর তারা কিসের থেকে পানা চাই ফেরেশতারা জ্ঞান দিয়ে বলে আগো মাওলা তারা জাহান্নামের ভয়াবহ কঠিন শাস্তির আযাব থেকে তারা পানা চায় তারা এই জন্য মাহফিলের মধ্যে অংশ গ্রহণ করেছে মাহফিলের মধ্যে তারা যোগদান করেছে আল্লাহ মহান মালিক আমার মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে আরে ফেরেশতারা আমি আল্লাহর পক্ষ হইতে ঘোষণা শুনে যাও রে আমার ওই মজলিসে বসে থাকা বান্দাদেরকে আমার পক্ষ হইতে ঘোষণা শুনাইয়া দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম আমি আল্লাহ ঘোষণা দিলাম রে ফেরেশতারা আমার ওই মজলিসে কোরআন হাদিসের মজলিসে বসে থাকা বান্দাদেরকে শুনাইয়া দিও আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দাদের পেছনের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম আবার মহান আল্লাহ ডাক দিয়া বলে ও ফেরেশতারা আমি আল্লাহ শুধু এখানে যে ক্ষান্ত করে দিছি তাই নয় ও ফেরেশতারা ঘোষণা শুনে যাও আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই গুনাহগার বান্দাদের নামটাকে জাহান্নামের তালিকা থেকে উঠাইয়া আমি আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাতের তালিকায় লিপিবদ্ধ করে দিছি সুবহানাল্লাহ কোন একটা অবস্থা আমার ভাইরা তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম এই কোরআন হাদিসের মজলিসের ফজিলত অনেক অনেক বেশি এই কোরআন হাদিসের মজলিসে যারা অংশগ্রহণ করবে যারা যোগদান দিবে সুতরাং তারা আল্লাহ এবং তিনার রাসূলের কাছে অধিক পরিমাণে দামি হয়ে যান আমার ভাইরা তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আজকে আমরা এই মজলিসে অংশগ্রহণ করাতে আমরা আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেছি সুতরাং আমরা কি উঠে চলে যাব তো কে কে চলে যাইতেন না দিয়ে দুইটা হাত উঠে আল্লাহকে দেখাই দেন তো দুইটা হাত উঠান কে কে যাইবেন না দিয়ে দুইটা হাত মাশাআল্লাহ হাত নামান আল্লাহ তাআলা প্রত্যেককে মাহফিলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে কোরআন হাদিসের আলোচনা কান দিয়ে ভালোভাবে অনুধাবন এবং শ্রবণ করার মতো তৌফিকটুকু আনায়াত করুক সকলে বলি আমিন আমার ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে এখন আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে আমি আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমাকে আপনাদের সম্মুখে রেখে সেই আয়াতে কারিমার আলোচনাটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন ঠিক কিনা উদ্দেশ্য কি বান্দা আল্লাহর দাসত্ব করবে আল্লাহর গোলামি করবে আল্লাহর বন্দেগী করবে আল্লাহর ইবাদত করবে এবং তিনার সঙ্গে কাউকে শরীক করবে না এবং সার্বিক জীবন ওহির বিধান অনুযায়ী পরিচালনা করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকেই একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে এই জন্যই আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ তাআলা তিনার এই উদ্দেশ্যকে বাস্তবায়নের লক্ষ্যে জাস্টিফাই করার জন্য মহান রব্বুল আলামিন ইসলামকে ধর্ম হিসাবে মনোনীত করে সেই ধর্মের বিধি বিধান হুকুম আহকাম ও ওহির মারিফত আল্লাহ জানিয়ে দিয়েছে আর মানব জাতির জন্য পথ প্রদর্শক হিসাবে মহান আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন ঠিক কিনা সেই নবী রাসূলগণের মাধ্যমে মহান আল্লাহ তাআলা দুইটি পথ আল্লাহ তাআলা বাছাই করে দিয়েছেন বান্দাদের জন্য একটা হলো মন্দ পথ একটা হলো খারাপ পথ বা অসৎ পথ যারা সৎ পথের যাত্রী তাদের ঠিকানা কোথায় তাদের ঠিকানা হলো জান্নাত ঠিক কিনা আর যারা মন্দ পথের যাত্রী তাদের ঠিকানা কোথায় জাহান্নাম
সুতরাং জান্নাত এমন একটা আবাস স্থলের নাম যেখানে সুখ যেখানে আরাম আর আরাম ফুর্তি আর ফুর্তি আনন্দ উল্লাসের কোনো শেষ নাই সেই জান্নাতে কোনো কিছুর অভাব থাকবে না এটা হলো এমন একটা আবাস স্থলের নাম আর জাহান্নাম এমন এক নিকৃষ্ট আবাস স্থলের নাম যেখানে কষ্ট আর দুঃখ আরাম তো নাই কিন্তু এখানে এমন কিছু কষ্ট ভোগ করতে হবে মানব জাতির জন্য এই কষ্টগুলি সহ্য করার মতো আমার আলোচনার টপিক বিষয় হচ্ছে জান্নাত মানব জাতির মৃত্যুর পরে আল্লাহ তাআলা নির্ধারণ করবে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে সুতরাং জান্নাত শব্দটি একটা আরবি একটা শব্দ এই শব্দটি বাংলাতে ব্যবহার হয় আবার উর্দুতে ব্যবহার হয় ফার্সিতে ব্যবহার হয় বেহেশত এর অর্থ হলো বাগান বাগিচা আরাম আয়েশ ভোগ করার জায়গা এখন আসুন যেই জান্নাত নিয়ে আমরা আলোচনা করব সেই জান্নাতকে আল্লাহ তাআলা কিসের দ্বারা তৈরি করেছেন কিসের দ্বারা নির্মাণ করেছেন আমাদের জানার দরকার আছেনি মুসলমান সহি বুখারীর এক বর্ণনা এসেছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী আপনার নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আগো আল্লাহর নবী জানতে চাই মহান আল্লাহ জান্নাতকে কোন জিনিস দ্বারা তৈরি করেছেন জান্নাতকে কিসের দ্বারা তৈরি করেছেন আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত আবু হুরায়রার প্রশ্নের জবাবে আপনার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন আরে আবু হুরায়রা মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে রূপা এবং স্বর্ণের ইট দ্বারা মহান আল্লাহ নির্মাণ করেছে প্রথমে রূপার ইট তারপরে স্বর্ণের ইট ওই দুইটা ইটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা ওই ফাঁকা জায়গায় গাঁথুনি দেওয়া হয়েছে সুগন্ধি এবং মৃগনাবির মাধ্যমে সুবহানাল্লাহ বলেন আমার মানব ওই জান্নাতের পাথরগুলি হবে ওই জান্নাতের কঙ্করগুলিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন হীরা মণি মুক্তার দ্বারা মহান আল্লাহ তৈরি করেছেন সুবহানাল্লাহ বলেন আর জান্নাতের মাটি গুলা জাফরানের তৈরি জান্নাতের মাটি গুলি জাফরানের আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন জান্নাতের মধ্যে বিশেষ চারটি গাছ আছে যেই দুইটা গাছকে মহান রব্বুল আলামিন মহান আল্লাহ দুইটা গাছকে রূপার দ্বারা আল্লাহ তৈরি করে রেখেছেন আর ওই রূপার তৈরি যেই বাগানটা এই বাগানের সব পানপাত্রগুলি গ্লাসগুলিকে মহান আল্লাহ রূপার দ্বারা তৈরি করেছে আর যে দুইটা গাছ ওই দুইটা গাছের যেই বাগান ওই বাগানের প্রত্যেকটা গ্লাসগুলিকে প্রত্যেকটা
ওই পান পাত্রগুলিকে মহান আল্লাহ স্বর্ণের দ্বারা তৈরি করেছে এবার আসুন জান্নাতের গাছ কেমন হবে রে ভাই জানার দরকার আছে নি জান্নাতের গাছ কেমন হয় আল্লাহর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন প্রত্যেকটা জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে রে ভাই যেই গাছের ছায়ার নিচ দিয়া একটা সোয়ারি একটা উট নিয়া এক শত বছর লাগাতার দৌড়াইতে থাকবে রে ভাই এক শত বছর লাগাতার দৌড়ানোর পরেও একটা মুহূর্তের জন্য ওই গাছের ছায়া অতিক্রম করতে সক্ষম হবে না এবার চিন্তা করুন ওই গাছটা কত বড় হবে মুসলমান ওই জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে না রে ভাই আর মুসলমান মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা وسيق الذين اتقوا على رب العالمين قل فرشتك يا تشكر من اي فرشتنا عمر جيش مستبندر دنيا تتكاكل شموي আমি মহান আল্লাহকে যারা ভয় করেছে আমি মহান আল্লাহর ভয়ভীতি যারা অন্তরে ঢুকাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিলাম ওই সমস্ত বান্দাদেরকে আমার দরবারে নিয়ে আসো আমি আল্লাহর ঘোষণা ওই সমস্ত বান্দাদেরকে আজকের দিনে আমার তৈরি জান্নাতের মধ্যে প্রবেশ করাইব সুবহানাল্লাহ ওই সমস্ত বান্দারা দুনিয়াতে থাকাকালীন সময়ে আমার ভয় ভীতি অন্তরে ঢুকাইছে এই জন্য আমি আল্লাহ রাজি আর খুশি হইয়া ও ফেরেশতারা তোমাদের মাধ্যমে ওই সমস্ত বান্দাদেরকে আমার তৈরি জান্নাতের মধ্যে তাদেরকে প্রবেশ করাই দেব وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها جنة درك جكون فرشترا جنة كچا كچي جكون نيچول جبير أمي جنة جر تخيا دك بي وي جنة جر جنة درزا قولي كي مخان الله قولي دي جي آت كي اور مسلمان وقال له خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدون الله رب العالمين তিনি তিনার পবিত্র কালামুল্লাহ শরীফের মতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ফেরেশতারা ওই জান্নাতি বান্দাদেরকে যখন নিয়ে জান্নাতের কাছাকাছি চলে যাবে রে ভাই জান্নাতের হুলকের মানুষরা জান্নাতের দ্বারগুলি তাদেরকে ডাকতে থাকবে আর বলতে থাকবে ও জান্নাতিরা তোমাদের উপরে মহান রব্বুল আলামিনের শান্তি রহমত বর্ষিত হোক তোমরা এসেছো তোমরা ভালো কাজ করেছো আমরা তোমাদের জন্য অপেক্ষায় ছিলাম তোমরা কবে আসবা
ওই হোর গেলমানরা বলবে আমরা তোমাদের জন্য অপেক্ষা করছিলাম তোমরা কবে আসবা তোমরা এসেছো তোমরা ভালো কাজ করেছো আমার ভাইরা জান্নাতের আটটা দরজা থাকবে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন এক একটা দরজার নাম কেমন হবে রে মুসলমান একটা দরজার নাম থাকবে রে মুসলমান আবু আবু সুম বাবু সুম অর্থাৎ রোজাদারের দরজা যেই দরজা দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই জান্নাতের হুর গেল বান্দা ওই রোজাদার বান্দাদেরকে ডাকতে থাকবে ও রোজাদার বান্দারা আসো আসো আমাকে দিয়া প্রবেশ করো আমাকে দিয়া প্রবেশ করো দুনিয়াতে তোমরা রমজান মাস আসলে তোমরা অনাহারে থাকতা পিপাসার্ত অবস্থায় থাকতা আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখতা এই জন্য আমার ঘোষণা ওই বাবু সোম নামক দরজা ডাকতে থাকবে আসলে ও রোজাদার বান্দারা আসো তোমরা এই মুহূর্তে আমি বাবু সোম নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো ও মুসলমান ঠিক তেমনি ভাবে আরেকটা দরজার নাম থাকবে বাবুল জিহাদ অর্থাৎ যারা দুনিয়াতে জানমাল কুরবান করে রক্তকে বিসর্জন দিয়ে যারা এই দুনিয়ার বুক থেকে যারা বিদায় হয়ে গেছে শহীদ হয়ে গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত শহীদগণদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বাবুল জিহাদ নামক দরজা দিয়া তাদেরকে প্রবেশ করাইবে যখন জান্নাতীরা জান্নাতের ভিতরে যখন চলে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতের চিরস্থায়ী সার্টিফিকেট দিয়ে দিবে যাও জান্নাতে যাও আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহ অস্থায়ী সার্টিফিকেট দেই নাই চিরস্থায়ী সার্টিফিকেট দিয়েছি যেই জান্নাতের জীবন হবে ভাই শুরু কিন্তু জীবনের কোনো শেষ নাই জাহান্নামের জিন্দগিটা হবে শুরু কিন্তু জিন্দগিটা কোনোদিন শেষ হবে না রে ভাই ওই জান্নাতের ভিতরে যখন ওই জান্নাতীরা চলে যাবে হঠাৎ করে জান্নাতীরা লক্ষ্য করবে গাইবি আওয়াজ তাদের কানে আসতেছে কে জানে সালাম দিতেছে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ ও জান্নাতীরা তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ হইতে শান্তি রহমত বর্ষিত হয় ও মুসলমান জান্নাতীরা জান্নাতের চতুর্দিকে তাকাইবে লক্ষ্য করে দেখবে কাউকে দেখা যায় না তাহলে এই আওয়াজটা কোথায় থেকে আসলো এই বিকট আওয়াজ কে দিল রে এই মুহূর্তে আমি আপনি আমার মহান মালিক মহান আল্লাহ জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে আরে জান্নাতীরা ও জান্নাতীরা এই বিকট আওয়াজ অন্য কেহ দেই নাই এই গাইবি আওয়াজটা আমি মহান আল্লাহ তোমাদের জান্নাতীদেরকে দিয়েছি এই আওয়াজটা ডাইরেক্ট মহান আল্লাহ দিবে জান্নাতীদের কাছে সালাম পেশ করবে জান্নাতীদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে জান্নাতীরা
তোমাদের আর কোন নিয়ামতের বাকি আসেনি থাকলে বলো আমার কাছে এমন কোন নিয়ামত আসেনি যেই নিয়ামত তোমরা পাও নাই এমন কোন নিয়ামত আসেনি জান্নাতের মধ্যে দুইটা দল হবে রে একদম কেরা ডাক দিয়ে বলবে ও গো মাওলানা এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আপনি আমাদেরকে দেন নাই ও মাওলানা সব ধরনের নিয়ামত পেয়েছি সব ধরনের নিয়ামত তো আপনি আমাদেরকে দিয়েছেন আরেকজন উলামাই কেরাম বলবে আলেম উলামারা ডাক দিয়ে বলবে মালিক সব নিয়ামত পাইলা একটা নিয়ামত পাইলাম না গুণনা আপনাকে না দেখা দুনিয়াতে আপনার বন্দেগি করেছি আপনার ইবাদত করেছি আপনার উপাসনা করেছি গো মাওলানা আপনাকে না দেখা আপনার কালামুল্লাহ শরীফকে বিশ্বাস করলাম আপনার কালামুল্লাহ শরীফকে তেলাওয়াত করলাম আপনাকে না দেখে আপনাকে এক বলে স্বীকারোক্তি দিয়েছি আগো মাওলানা আপনাকে না দেখা সত্ত্বেও আমরা জান্নাত জাহান্নামকে বিশ্বাস করেছি কবরের ভয়াবহ আজাবকে বিশ্বাস করলাম মিজান ফুলছে রাতকে বিশ্বাস করলাম আগো মাওলানা এই মুহূর্তে জান্নাতের ভিতরে আমরা আপনাকে একটা নজর দেখতে চাই আল্লাহু আকবার বলেন মুসলমান ও মুসলমান জান্নাতের যেই মাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ইচ্ছে করবে রে আমার মহান আল্লাহ সূর্যের মতো তখন নিজের তাজাল্লিটা একটু প্রকাশ করে দেবে ওই তাজাল্লি সহ্য করার মতো না ওই তাজাল্লি জান্নাতের সহ্য করতে পারবে না মুসলমান এমনি মহান আল্লাহ জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন জান্নাতিরা আমার আর বুঝার বাকি না বুঝতে পেরেছি তোমরা আমি মহান আল্লাহর তাজাল্লি তোমরা সহ্য করতে পারবা না তবে আমি মহান মালিককে দেখার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য এইভাবে একটা মাহফিলের আয়োজন আমি আল্লাহ করব আমি আল্লাহ তোমাদের জান্নাতীদের জন্য আমি আল্লাহ এরকম একটা মাহফিলের আয়োজন করব যেই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে সমস্ত নবীগণ যেই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে যেই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে সুহাদায় কেরামগণ যেই মাহফিলের মধ্যে উপস্থিত থাকবে সমস্ত জান্নাতীরা আর মুসলমান যেই জায়গায় আমার মহান আল্লাহ ওই মাহফিলটার আয়োজন করবেন মুসলমান ওই স্থানের নাম হলো মাজিদ নামক স্থান ওই মাজিদ নামক মাঠের মধ্যে মহান আল্লাহ একখানা মাহফিলের আয়োজন করবে আর মুসলমান এর আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে একদিন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নবী
বিশ্বনবীর কাছে উপস্থিত হয়ে গেলেন আল্লাহ নবী বিশ্বনবী ডাক দিয়ে বলেন আরে জিবরাইল মা হাযা ফি ইয়াদিকা তোমার হাতে এটা কি দেখা যায় তোমার হাতে এটা কি দেখা যায় জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহ নবী আমার হাতে এটা একটা প্লেট কোনো বর্ণনায় এসেছে এটা একটা মানচিত্র আল্লাহর নবীর কাছে নিয়ে এসেছিলেন আরে মুসলমান আমার নবী আব্দুল নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তখন ডাক দিয়ে বলবে জিবরাইল জানতে চাই না জিবরাইল এটা কিসের মানচিত্র এটা কিসের প্লেট একটু আমি জানতে চাই আমি জিবরাইল ডাক দিয়ে বললেন এটা ওই মাঠের মানচিত্র যেই মাজিদ নামক মাঠে মহান আল্লাহ জান্নাতীদের জন্য একখানা মাহফিলের আয়োজন করবে আমার বারাপ সেই মুহূর্তে মহানবী হযরত জিবরাইল কে ডাক দিয়ে বলেন রে জিবরাইল তাহলে এই মানচিত্র আমার কাছে কেন এই মুহূর্তে নিয়ে আসলাম আল্লাহ নবী বিশ্ব নবী কে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহ নবী বিশ্ব নবী আমাকে মহান আল্লাহ একটা দুইটা ডানা দেন নাই একটা দুইটা পাখা দেই নাই আমাকে মহান আল্লাহ একশত দুইশত পাখা দেই নাই আমাকে মহান আল্লাহ ছয়শত ডানা আমাকে আল্লাহ দিয়েছে নবী আপনি জানেননি আমার একটা পাখার মধ্যে মহান রব্বুল আলামিন কতটুকু ক্ষমতা দিয়েছেন গোনবী হযরত জিবরাইল ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা ডানার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এত পরিমাণ ক্ষমতা দিয়েছেন আমার একটা ডানার উপরে পুরাটা পৃথিবীকে তুলে আমি আমার ডানায় করে আসার মারতে পারব এখন চিন্তা করেন একটা ডানার মধ্যে কতটুকু ক্ষমতা আল্লাহ দিছে আর একটা দুইটা ডানা নয় একশত দুইশত ডানা নয় ছয়শত ডানা আল্লাহ জিব্রাইলকে দিয়েছে হযরত জিবরাইল আল্লাহ নবী বিশ্ব নবীকে ডাকিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহ নবী আমি সেই মুহূর্তে মহান রব্বুল আলামিনের কুদরতের পায়ে আমি সেই মুহূর্তে সেজদায় লুটাইয়া পড়লাম আর আমার মালিককে ডাক দিয়ে বললাম মালিক আমাকে আপনি একটা দুইটা ডানা দেন নাই একশত দুইশত ডানা দেন নাই ছয়শত ডানা আমাকে আল্লাহ দিয়েছেন মাওলা তবে আপনার কাছে একটা আবদার আমি আমার ছয়শত পাখার ক্ষমতার পরীক্ষা করতে চাই আমাকে একটু পরীক্ষা করার সুযোগ দিবেন আমি মহান আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বললেন রে জিবরাইল যাও যাও জিবরাইল আমার তৈরি আটটি জান্নাত তুমি ঘুরে দেখে আসো ও মুসলমান সেই মুহূর্তে হযরত জিবরাইল
মহান আল্লাহর তুই আট জান্নাত ঘুরতে শুরু করে দেন জিব্রাইল তখন নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু আল্লাহর নবী আমার তখন একটা পাকার ক্ষমতা তখন শেষ হয় নাই আবার আমি মহান আল্লাহকে ডাক দিয়ে বললাম ও মাওলা আমি আবার আমার শৈশত ডানার ক্ষমতার পরীক্ষা করতে চাই গো মাওলা তখন আমার মহান আল্লাহ আমাকে বলেছিলেন আমি যেন ষাটটা জাহান্নাম যেন করে দেখি আসি আমি সেই মুহূর্তে ষাটটি জাহান্নাম আমি আল্লাহর আদেশে ষাটটি জাহান্নাম আমি ঘুরে দেখে আসলাম তখন আমার একটা ডানার ক্ষমতা শেষ হয় নাই আমি আবার মহান রব্বুল আলামিনের পুত্রদের পায়ের সাজদার মধ্যে উঠাইয়া পড়লাম আমি মহান আল্লাহকে ডাক দিয়ে বললাম আগো মাওলা আমি আবারও আমার শৈশত ডানার ক্ষমতার পরীক্ষা করতে চাই আমি মহান আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন আরে জিব্রাইল যাও যাও আমার ওই জান্নাতি বান্দাদের জন্য আমি আল্লাহ যে জান্নাতের ভিতরে একখানা মাজিদ নামক মাঠের ব্যবস্থা করেছি সেই মাজিদ নামক মাঠটা একটু ঘুরে দেখে আসো সেই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ঘুরতে আরম্ভ করে শুরু করতে ঘুরতে শুরু করে দিয়েছে আল্লাহ নবী বিশ্ব নবীকে জিব্রাইল ডাক দিয়া বলেন রে রাসূল আমি সেই মুহূর্তে ঠের পেয়েছি সেই প্রথম আমার একটা ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে আবার আমি ওই জান্নাতিদের মাহফিলের মাঠটা আমি ঘোরা শুরু করে দিলাম আবার আমার দুই নম্বর ডানার ক্ষমতা শেষ হয়ে গেল এইভাবে একটা দুইটা না একশত ডানার ক্ষমতা শেষ হয়ে গেছে আমি তখন ক্লান্ত হয়ে গেলাম সেই মুহূর্তে আমি আবার ঘুরতে আরম্ভ করে শুরু করে দেই আর মুসলমান এইভাবে একশত দুইশত করে ছয়শত ডানার ক্ষমতা শেষ হয়ে যায় সেই মুহূর্তে জিব্রাইল মহান রব্বুল আলামিনের কুদরতের পায়ের সাজদার মধ্যে লুটাইয়া পড়লেন আর মালিককে ডাক দিয়া বলেন ওগো মালিক আমি জানতে চাই আমি জিব্রাইল যে এতক্ষণ ওই মাজিদ নামক মাঠটা যে আমি জিব্রাইল বললাম আমি জিব্রাইল কতটুকু সময় আমি করতে পেরেছি আর কতটুকু জায়গা আমি জিব্রাইল ঘুরে শেষ করতে পেরেছি আমি আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল কে ডাক দিয়ে বলবে আরে জিব্রাইল মাথা উঠাও কি হয়েছে জিব্রাইল আমি জিব্রাইল ডাক দিয়ে বললেন আরে মাওলা আমি একটু জানতে চাই আমার শৈশত পাখার ক্ষমতা দিয়া আমি কতটুকু জায়গা বলতে পেরেছি আমি মহান রব্বুল আলামিন হযরতে জিব্রাইলকে ডাক দিয়ে বললেন আরে জিব্রাইল তুমি তোমার শৈশত গানা দিয়া যে ঘুরেছো কতটুকু জায়গা তুমি ঘুরতে পেরেছো জানতে চাও নি আমি মহান আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলেন হে জিব্রাইল ততক্ষণ সময়ে তোমার শৈশত ডানা দিয়া ওই মাজিদ নামক মাঠের একখানা খুনা তুমি ঘুরে শেষ করতে পারো না এই মাঠটা কত বিশাল বড় হবে
600 পাখা দিয়েও ওই মাঠটা ঘুরে তিনি শেষ করতে পারলেন না। এই মাঠটা কত বিশাল বড়। মুসলমান সেই মুহূর্তে যখন মাহফিলের কার্যক্রম শেষ হয়ে যাবে, আমার মহান মাওলা সমস্ত হরগেল মন্দিরকে মহান আল্লাহ আদেশ করে বলবে, রে জান্নাতের হুরেরা, তোমরা এই মুহূর্তে আমার প্রত্যেকটা জান্নাতীদের জন্য রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দাও। জান্নাতীরা আল্লাহ তাআলার হুকুম আদেশ পালন করার জন্য প্রত্যেকটা জান্নাতবাসীদের জন্য প্রত্যেকটা হুরগেল মানরা রাজকীয় সিংহাসনের ব্যবস্থা করে দিবে। আরে মুসলমান, মহান রাব্বুল আলামিন আবার আদেশ করবে, রে হুরগেল মানেরা তোমরা আবার যাও, আবার জান্নাতের ভিতরে ওই মাহফিলের প্যান্ডেলের ভিতরে আবার বিশেষ চারটি চেয়ারের ব্যবস্থা করে দাও। একটা চেয়ার হবে বিশেষ অতিথির জন্য, আরেকটা চেয়ার হবে প্রধান অতিথির জন্য, আরেকটা চেয়ার হবে সভাপতির জন্য। এইভাবে তিনটে চেয়ারের ব্যবস্থা করা যখন শেষ হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে জান্নাতীদেরকে ডাক দিয়া বলবে, আরে জান্নাতীরা তোমাদের আর কোন নিয়ামতের কোন চাহিদা আসেনি জানতে চাই। জান্নাতীরা ডাক দিয়া বলবে, ওগো মাওলা, এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত আজকের দিনে পাই নাই গো মাওলা, সব ধরনের নিয়ামত তো মালিক পাইছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে ডাক দিয়ে বলবে, আরে জান্নাতীরা এখনই তো শুরু হয় নাই, শেষ হবে কোন সময়? আবার তোমরা বললে নিয়ামত পেয়ে গেছ, সকল ধরনের নিয়ামত তো আমি আল্লাহর কাছে বাকি রইয়া গেছে। এমনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের গাইবি আওয়াজ থেকে ঘোষণা আসবে, জান্নাতীরা জান্নাতের ভিতরে চতুর্দিকে তাকাইয়া থাকবে, ওই মাহফিলের ভিতরে যার যার রাজকীয় সিংহাসনের ভিতরে বসে সকলের দিকে তাকাইয়া থাকবে। আর ওই যে তিনটা বিশেষ চেয়ার, ওই চেয়ারের দিকে তাদের নজর পড়ে থাকবে, জান্নাতীরা ডাক দিয়া বলবে, একে অপরকে বলতে থাকবে, ও জান্নাতীরা তাকাইয়া দেখো, ওই তিনটা চেয়ার তো খালি হয়ে পড়ে আছে, ওই তিনটা চেয়ার কার জন্য? হঠাৎ করে জান্নাতীরা আওয়াজ শুনতে পাবে, গাইবি আওয়াজ, এই মুহূর্তে আজকের মাহফিলের বিশেষ অতিথি এই মুহূর্তে মাহফিলের ভিতরে অংশগ্রহণ করবে। আপনি জান্নাতীরা দেখাইয়া দেখবে, আজকের এত বিশাল বড় মাহফিল বিশেষ অতিথিকে আমাদের দেখার দরকার আছে। এমনি জান্নাতীরা ওই চার দিকে তাকাইয়া থাকবে, ওই বিশেষ অতিথির চার দিকে তাকাইয়া থাকবে, আর মনে মনে ভাবতে থাকবে,
এই চেয়ারটা না জানে কার জন্য এই চেয়ারটার মধ্যে না জানে কে বসবে হঠাৎ করে ওই বিশেষ অতিথির চেয়ারে দিকে তাকাইয়া দেখবে ওই চেয়ারের মধ্যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গেছে এটা হলো বিশেষ অতিথির চেয়ার আর ওই মাহফিলের বিশেষ অতিথি থাকবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার বেরাত জান্নাতিরা খাইয়া দেখবে প্রধান অতিথির চেয়ার খালি পড়ে আছে আবার সভাপতি সাহেবের চেয়ারও খালি পড়ে আছে এবার কিছুক্ষণের ভিতরে ঘোষণা করা হবে এই মুহূর্তে আজকের মাহফিলের প্রধান অতিথি অংশগ্রহণ করবে আও মুসলমান জান্নাতিরা ওই প্রধান অতিথির চার দিকে তাকাইয়া থাকবে আর একে অপরকে ডেকে ডেকে বলবে ওরে জান্নাতিরা আজকের এই মাহফিলের প্রধান অতিথি না জানে কে হবে এই প্রধান অতিথির আসনটা না জানে কার জন্য এমনি ওই জান্নাতিরা লক্ষ্য করে ওই প্রধান অতিথির চার দিকে তাকাইয়া থাকবে হঠাৎ করে জান্নাতিরা তাকাইয়া দেখবে ওই প্রধান অতিথির আসনের মধ্যে সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে গেছে এই প্রধান অতিথির আসনটা থাকবে আপনার আমার প্রিয়তম রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চার তো মাত্র দুইটা পূরণ হয়েছে এবার আরেকটা চেয়ার খালি পড়ে আছে সভাপতি সাহেবের চেয়ারটা খালি পড়ে আছে ওই হাসনের মধ্যে কে বসবে রে জান্নাতিরা তাকাইয়া থাকবে ওই সভাপতির আসনের দিকে তাকাইয়া থাকবে হঠাৎ করে গাইবে থেকে আওয়াজ আসবে রে এই মুহূর্তে আজকের মাহফিলের সভাপতি সাহেব এই মাহফিলে অংশগ্রহণ করবে জান্নাতিরা তাকাইয়া থাকবে হঠাৎ করে তাকাইয়া দেখবে রে ওই সভাপতি সাহেবের আসনের মধ্যে আপনার আমার সৃষ্টি করতে মহান রব্বুল আলামিন উপস্থিত হয়ে গেছে আল্লাহু আকবার বলেন মুসলমান মুসলমান মহান রব্বুল আলামিন জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবে রে জান্নাতিরা তোমাদের আর কোন নিয়ামতের বাকি আছে নে জান্নাতিরা বলবে না না আর কোন নিয়ামতের বাকি নাই সব ধরনের নিয়ামত তো পাইলাম গো মাওলা মালিক এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত পেয়েছি না গো মাওলা ও মালিক তাহলে কি আরো নিয়ামত আছে আমাদের জন্য এমনি মহান আল্লাহ জান্নাতিদের কেডা দিয়া বলে ওরে জান্নাতিরা এখনই তো শেষ হয় নাই মাত্র শুরু হয়েছে এখন কিভাবে শেষ হবে সব ধরনের নিয়ামত আমি আল্লাহর কাছে আমি আল্লাহ রেখে দিয়েছি আমি আল্লাহর কুদরতের হাতে সব নিয়ামত রেখে দিয়েছি নিয়ামত তো মাত্র শুরু হয়েছে জান্নাতিদেরকে আমার মহান আল্লাহ ডাক দিয়ে বলবে রে জান্নাতিরা
তোমরা যখন দুনিয়াতে প্যান্ডেলের আয়োজন করতে যখন মাহফিলের আয়োজন করতে সেই প্যান্ডেলের ভিতরে সেই মাহফিলের ভিতরে কত গজল গাইতো কত হামদ না তেলাওয়াত করতো কত কোরআন তেলাওয়াত চলতো ও মুসলমান আমার মহান আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে আরে জান্নাতীরা দুনিয়াতে যেমন তোমাদের মাহফিলের ভিতরে গজল গাইতো আজকের এই মাহফিলের ভিতরে গজল হবে মহান আল্লাহ হযরত মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম কে ডাক দিয়ে বলবে আরে মিকাইল তুমি তোমার সোনালী কণ্ঠে তুমি এই মুহূর্তে হামদ তেলাওয়াত করা শুরু করে দে হযরত মিকাইল আলাইহি সালাতু ওয়াসসালাম তখন হামদ তেলাওয়াত করে শুরু করে দিল মুসলমান সেই মুহূর্তে আমার আব্দুর মহান মালিক জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে জান্নাতীরা তোমরা খালি মুখে বসে আছো তোমাদের মুখে কিছু নাই এটা আমি আল্লাহর কাছে অপছন্দ কর বিষয় মনে হয় আমি আল্লাহর কাছে এটা খুব খারাপ লাগে রে আমি মহান আল্লাহ জান্নাতের হোর গেল মন্দিরকে মহান আল্লাহ আদেশ করবে রে হোর গেল মানে আমার প্রত্যেকটা জান্নাতীদের হাতে এক একটা করে গ্লাস ধরাইয়া দাও আর ওই গ্লাসের ভিতরে সাবন তহুরা ওই গ্লাসের মধ্যে ঢেলে দাও রে আমার প্রত্যেকটা জান্নাতীরা ওই সাবন তহুরা ওই শরবত পান করবে আর তালে তালে মিকাইলের নাত হামদ শুনতে শুরু করবে ও মুসলমান আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিয়ে বলবে রে জান্নাতীরা এখন নিয়ামত মাত্র শুরু হয়েছে তোমাদের দুনিয়ার মাহফিলের ভিতরে কোরআন তেলাওয়াত হইত আমার আজকের এই মাহফিলের ভিতরে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত শুরু হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাক দিয়ে বলবে আগো দাউদ নবী আপনাকে আমি মহান আল্লাহ মধুমাখা কণ্ঠ দিয়েছিলাম নবী আপনি যখন জাবর নামক কিতাব তেলাওয়াত করতেন নদীর কিনারায় যখন বসে তেলাওয়াত শুরু করে দিতেন ওই নদীর মাছগুলি আইসা আপনার ওই জাবর নামক কিতাবের তেলাওয়াত শোনার জন্য পাগল করা হয়ে যেত গুরুদে আমি মহান আজকের এই মাহফিলে আপনাকে ঘোষণা দিলাম আপনি আপনার মতো মাথা কুণ্ঠে সূরাতুল মুলক তিলাওয়াত করা শুরু করে দেন ও মুসলমান হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত জান্নাতীদের বাসে তাদের সম্মুখে তখন আল্লাহ নবী ওই দাউদ নবী সমস্ত জান্নাতীদেরকে লক্ষ্য করে সূরাতুল মুলক তিলাওয়াত করা শুরু করে দিবে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا داود نبي جكون এইভাবে সূরাতুল মুলক যখন তেলাওয়াত করা শুরু করে দিবে ওরে মুসলমান জান্নাতিরা যার যার চেয়ারে বসে হেলতে থাকবে ডলতে থাকবে আর আনন্দ ফুর্তি করতে থাকবে একে অপরের দিকে তাকাইবে আর বলতে থাকবে ওরে জান্নাতিরা দেখো রে তাকাইয়া দেখো এত মধুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে দুনিয়াতে কত কোরআন তেলাওয়াত শুনলাম আজকের এই মাহফিলের মতো কোনদিন দুনিয়াতে এত মজাদার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনি নাই ও মুসলমান দাউদ নবীর কণ্ঠ শুনে জান্নাতিরা কোরআন তেলাওয়াত শোনার পরে প্রত্যেকটা জান্নাতি মুগ্ধ হয়ে যাবে মুসলমান এক পর্যায়ে সমস্ত জান্নাতিরা দাউদ নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে সমস্ত জান্নাতিরা যার যার রাজকীয় সিংহাসনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যাবে সেই মুহূর্তে মহান আল্লাহ হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলবে ও জিবরাইল কোথায় জিবরাইল যাও যাও আমার ওই জান্নাতি বান্দাদের কাছে যাও আমার ওই জান্নাতি বান্দারা বেহুশ হইয়া যার যার চারে পড়ে গেছে জিবরাইল যাও আমার ওই জান্নাতি বান্দাদের কাছে যাও আমার ওই জান্নাতবাসীদের কানে গিয়া আমার পক্ষ হইতে ঘোষণা শুনাইয়া দাও আজকের এই মাহফিলে এর চাইতে আরো মজার তেলাওয়াত হয়ে গেছে এর চাইতে আরো মজার তেলাওয়াত হয়ে গেছে আজকের এই মাহফিলে আমার মেরব আল্লাহ রব্বুল আলামিন যেই মুহূর্তে দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আদেশ করবে দাউদ নবীর কোরআন তেলাওয়াত যখন শেষ হয়ে যাবে জান্নাতিরা যখন বেহুশ হইয়া চেয়ারের মধ্যে পড়ে থাকবে আরে মুসলমান চল্লিশটা বর্ষ যাবত কোনো খবর থাকবে না আমনি মহান রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে আদেশ করবে ও জিবরাইল আমার ওই জান্নাতি বান্দাদেরকে তাদেরকে ঘোষণা শুনাইয়া দাও তারা কেন এখনো বেহোশ হয়ে পড়ে আছে রে আমি জিবরাইল প্রত্যেকটা জান্নাতিদের কানে মহান আল্লাহর পক্ষ হইতে ঘোষণা শুনাইয়া দেবে আয় জান্নাতিরা কেন এখনো ঘুমাইয়াছো রে কেন এখনো বেহোশ হয়ে পড়ে আছো রে জান্নাতিরা উঠে যাও আমার মহান আল্লাহ ঘোষণা দিয়েছে আজকের এই প্যান্ডেল ভিতরে আজকের এই মাহফিলের ভিতরে এর চাইতে আরো মজাদার তেলাওয়াত আল্লাহ রেখে দিয়েছে এর চাইতে আরো মজাদার তেলাওয়াত আল্লাহ রেখে দিয়েছে তোমরা কেন বেহোশ হয়ে পড়ে আছো উঠে যাও মুসলমান প্রত্যেকটা জান্নাতবাসী
যখন জিবরাইলের কণ্ঠের আওয়াজ শুনবে জান্নাতীদের হুঁশ ফিরে আসবে আবার জান্নাতীরা প্রত্যেকের রাজকীয় সিংহাসনের মধ্যে আবার বসে পড়বে আর জিবরাইলকে ডাক দিয়ে বলবে রে জিবরাইল ওরে জিবরাইল জানতে চাই এর চেয়েতে আরো মজার তেলাওয়াত আজকের এই জান্নাতের প্যান্ডেল ভিতরে এর চেয়েতে আরো মজার তেলাওয়াত হয়ে গেছে এই মজার তেলাওয়াত কে করবে রে ও ভাই জিবরাইল আমাদেরকে একটু অবগত করবেন আমি জিবরাইল ডাক দিয়ে বলবে আজকের এই মাহফিলের ভিতরে আজকের মাহফিলের প্রধান অতিথি সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই মুহূর্তে তিনার কণ্ঠে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিবি মুসলমান আল্লাহ রব্বুল আলামিন আমার নবী আপনার নবীকে আল্লাহ রব্বুল আলামিন আদেশ করবে ওগো নবী আপনাকে আমি আল্লাহ যে কোরআন নামক নিয়ামত দিয়েছিলাম নবী সেই কোরআনের জন্য আপনি তায়েফের ময়দানে কত রক্ত জড়াইছেন উহুদের ময়দানে আপনি টান্ডান মুবারক শহীদ করে দিয়েছেন আপনি আমার কোরআনের জন্য কত পরিশ্রম করেছেন গনবী আজকের দিনে আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম আপনি আপনার মজাদার কণ্ঠে আপনার সুরত কণ্ঠে এই মুহূর্তে জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দে আমার ভাইয়েরা লিকুল্লি শাইইন কলব وقلب القرآن প্রত্যেকটা জিনিসের একটা রুহ আছে একটা অন্তর আছে আর পবিত্র কালামুল্লাহ শরীফের অন্তর রুহ হচ্ছে সূরাতুল ইয়াসিন আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কে যেই মাত্র মহান আল্লাহ আদেশ করবে অগনবী আপনি আপনার কণ্ঠে কোরআন তেলাওয়াত করে সমস্ত জান্নাতবাসীদেরকে আপনি মুগ্ধ করে দেন আপনি আপনার আমার নবী সাইয়েদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই মুহূর্তে সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে শুরু করে দিবি রে ভাই ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তাওজিলাল আজিজির রহিম মুসলমান যেই মুহূর্তে মহান আল্লাহ আমার নবী আপনার নবীকে যখন আদেশ করবে নবী গো আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দেন সেই মুহূর্তে আমার নবী
আব্দুর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন মহান আল্লাহর হুকুম আদেশ পালন করার জন্য সমস্ত জান্নাতীদের দিকে তাকাইয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিবেন জান্নাতীরা এক নজরে চল্লিশটা বছর যাব তাকাইয়া থাকবে আর লক্ষ্য করে দেখবে হাইরে এত মজাদার তিলাওয়াত এত মধুমাখা কণ্ঠে তিলাওয়াত দুনিয়াতে আর কোনদিন শুনি নাই দুনিয়াতে কত মজাদার তিলাওয়াত শুনলাম কিন্তু আজকের মাহফিলের মতো এত মজাদার তিলাওয়াত আর শুনি নাই আরে মুসলমান আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনে জান্নাতীরা একজন আরেকজনের দিকে তাকাইয়া থাকবে আর বলতে থাকবে রে জান্নাতীরা তাকাইয়া দেখো রে এত মজাদার তিলাওয়াত আমাদের প্রত্যেকের অন্তর মুখরিত হয়ে গেছে প্রত্যেকের দিলটা মুগ্ধ হয়ে গেছে রে জান্নাতীরা যার যার চেয়ারে বসে এইভাবে হেলতে থাকবে ডলতে থাকবে মাঝে মাঝে সুবহানাল্লাহর আওয়াজ দিবে মাঝে মাঝে আল্লাহু আকবারের ধ্বনি দিবে মাঝে মাঝে আলহামদুলিল্লাহর আওয়াজ দিবে রে মুসলমান আর জান্নাতীরা আমার নবী আপনার নবী বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনতে থাকবে এক পর্যায়ে সমস্ত জান্নাতীরা চার দল চার বেহুশ হইয়া প্রত্যেকটা জান্নাতীর চার বসে পড়বে আরে মুসলমান সেই মুহূর্তে আমার মহান আল্লাহ জিব্রাইলকে আদেশ করবে আরে জিব্রাইল যাও যাও আমার ওই জান্নাতি বান্দাদের কাছে যাও আমার ওই জান্নাতের বান্দাদের কানে ঘোষণা শুনিয়া দাও আজকের এই মাহফিলের ভিতরে আমি মহান আল্লাহ এর চাইতে আরো মজাদার কোরআন তেলাওয়াত রেখে দিয়েছি একটু আওয়াজ দেখুন না সুবহানাল্লাহ আপনার গুম দিলেছে নাকি তা একটু হানা না কিছু কইয়েন মাঝে মাঝে আওয়াজ দিয়েন আমি তো বুঝবো না আপনারা আমাদের আমার কথাগুলো বুঝতেছেন কিনা ভালোভাবে মাঝে মাঝে যখন আওয়াজ করবেন তখন আমি বুঝবো না আপনারা আসেন এখন যদি বসে থাকার পরে যদি আওয়াজ না করেন তো আমি তো মনে করবো আমার ফালাই দিয়ে আসলে ঘুম আসে এই জন্য মাঝে মাঝে আওয়াজ করবেন একটু একটু জিকির করেন আল্লাহ
মাশাআল্লাহ মহব্বত পুর যখন আদেশ করে আরে জিবরাইল যাও যাও আমার ওই জান্নাতি বান্দাদের কানে আমার পক্ষ হইতে গো শুনে শুনাইয়া দাও আজকের এই মাহফিলের ভিতরে এ চাইতে আরো মজা তোমার গেছিল জিবরাইল আও মুসলমান যেই মাত্র হযরত জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের আদেশটা তাদের দেয় মহান আল্লাহর হুকুম আদেশ পালন করার জন্য জিবরাইল প্রত্যেকটা জান্নাতবাসীদের কানে মহান আল্লাহর ওই ঘোষণাটা শুনাইয়া দিবে ওরে জান্নাতীরা কেন এখন বেহুশ হয়ে পড়েছ কেন উঠো না আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে ঘোষণা দিয়েছে আজকের এই মাহফিলের ভিতরে এর চিতে আরো মজার তোমার গেছে জান্নাতীরা আরো মুসলমান যেই মুহূর্তে জান্নাতীরা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের আওয়াজ যখন শুনবে রে প্রত্যেকটা জান্নাতীরা আবার যার যার হোশ ফিরে আনবে আবার যার যার চেয়ার বসে যাবে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রিয়তম ফেরেশতা জিবরাইল আদেশ করবে ও জান্নাতীরা এই মুহূর্তে আজকের মাহফিলের সভাপতি সাহেব এই মুহূর্তে কোরআন তেলাওয়াত শুরু করে দিবে আপনাদের মনে আছে যে সভাপতি কে মাহফিলের মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে আরে জান্নাতীরা দুনিয়াতে কত কোরআন তেলাওয়াত শুনছে জান্নাতীরা আজকে এত মজার কোরআন তেলাওয়াত শুনবে রে যেই মজা তেলাওয়াত দুনিয়াতে তৎকালীন সময়ে জীবনে কোনোদিন এই কোরআন তেলাওয়াত শুনো নাই এতক্ষণ শুনলে দাউদ নবীর কণ্ঠে এত মজার তেলাওয়াত আমি আল্লাহ দাউদ নবীকে এত কণ্ঠ দিয়েছি তারপরে শুনলে আমার নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনছো এত মজা এত মজা এত মধুমাখা কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছে তোমরা স্মরণ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন
এই মুহূর্তে আমি মহান আল্লাহ আজকের এই মাহফিলের ভিতরে আমি মহান আল্লাহ দাইনে কোরআন তেলাওয়াত করা শুরু করে দিব আল্লাহু আকবার বলেন মুসলমান মুসলমান যেই মাত্র মহান আল্লাহ জান্নাতীদেরকে যখন আদেশ করবেন জান্নাতীরা আমি আল্লাহ এই মুহূর্তে আজকের এই মাহফিলের ভিতরে আমি আল্লাহ কোরআন তেলাওয়াত করা শুরু করে দিব আরে মুসলমান আমরা দুনিয়াতে পড়ি আর রহমান ওই দিন মহান আল্লাহ জান্নাতবাসীদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ রব্বুল আলামিন আনার রহমান বলবে আনার রহমান বলতে থাকবে আর মহান আল্লাহ জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে আরে জান্নাতীরা আমি তো তোমাদের রহমান আমি তো তোমাদের রহমান এই মুহূর্তে আমি আল্লাহ নিজে ডাইনে কোরআন তেলাওয়াত শুরু করে দিব আমার ভাইরা যখন মহান আল্লাহ তাআলা নিজে ডাইরে যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিবে তখন জান্নাতীদের যে কি অবস্থা হবে এটা আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন আমি আপনাদেরকে যে কথাটা আমি বুঝাইতে চেয়েছি আমার ভাইরা এই দুনিয়াটা কিন্তু ক্ষণস্থায়ী অস্থায়ী এই দুনিয়াতে ভাই কেউ থাকবে না সুতরাং আমরা যারা ভালো পথের যাত্রী তাদের ঠিকানা জান্নাত আর যারা মন্দ পথের যাত্রী তাদের ঠিকানা কোথায় জাহান্নাম সুতরাং আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ভালো পথের যাত্রী হওয়ার মতো তৌফিক দিক আনাত করুন সুবহানাল্লাহি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ